नमस्कार बंधुरा, शुभ दीप्रहर। एखन एक वीडियो निये आपनादेर सामने आमी चले एसेछि। सेई वीडियोटिर जार ब्यापारे सेटी होच्छे विटामिन डी। ताहले एर थेकेई बुझते पाच्छेन जे एई वीडियोटी होच्छे एकटी हेल्थ टिप्स वीडियो। तो एई विटामिन डी एमन एकटी कमन विटामिन जेटा आमादेर आजके किन्तु घरे घरे मानुषेर शरीरे तार घाटती देखा जाय। आपनी ब्लाड टेस्ट करलेई देखबेन आपनारो हयतो विटामिन डी कम, মানে এরকম, মানে একদম এটা একটা জলের মতো ব্যাপার হয়ে গেছে। ভিটামিন ডি মোটামুটি সবার শরীরেই কম থাকে। তো আজকে কতগুলো খাবারের তালিকা আমি বলবো, যেগুলো যদি আপনারা একটু পরিমাণ মতো খেতে পারেন বা নিজের ডায়েটে রাখতে পারেন, তাহলে হয়তো আপনাদের এই ভিটামিন ডি এর কমতি থেকে কিছুটা হলেও নিজেদেরকে রক্ষা করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে টক দই। টক দইতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, তাই সেটা অবশ্যই আপনার নিজের খাবার তালিকার মধ্যে রাখুন। দুপুরে খাওয়ার পরে এক বাটি টক দই খেতেই পারেন, কিন্তু অবশ্যই তাতে কোনো চিনি দিয়ে নয়, একটু দরকার হলে একটু বিটনুন দিয়ে আপনি খেয়ে নিতে পারেন। সেকেন্ড হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুমে কিন্তু প্রচণ্ড রকমের ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু অবশ্যই যাদের কোলেস্ট্রল আছে তাদের কিন্তু এই কুসুম খাওয়া একেবারেই উচিত নয়। সেক্ষেত্রে তাদের অন্য খাবার খুঁজতে হবে যাতে ভিটামিন ডি বেশি আছে। এরপরে যেটা সেটা হচ্ছে ব্রোকলি বা পালং শাক, শাকসবজির মধ্যে এতেও কিন্তু খুব পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তাই এগুলো যদি ঘুরিয়ে ফিরিয়ে আপনি খান, আপনার ভিটামিন ডি লেভেলটা কিন্তু মোটামুটি ঠিক থাকবে শরীরে। আরেকটা যেটা সেটি হচ্ছে মাশরুম। মাশরুমেও কিন্তু ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই মাশরুমকেও যদি আপনারা আপনাদের খাবার তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারেন, সেটাও কিন্তু একটা গুড সোর্স অফ ভিটামিন ডি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, তাই যারা মাছ খান তারা সামুদ্রিক মাছ মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবেন, বা সপ্তাহে একবার করে খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এবং আমরা সবাই জানি যে ভিটামিন ডি যদি আমাদের শরীরে কম থাকে, সেক্ষেত্রে কী কী ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। এক তো ভীষণ শরীরে হাত পায়ে ব্যথা থাকতে পারে, আর্থ্রাইটিস, রিউমাটিস এই ধরনের জিনিসগুলো বেড়ে যায় মানুষের। তারপরে নানান রকম হাড়ের সমস্যা দেখা যায় ভিটামিন ডির অভাবে, বাচ্চাদের বৃদ্ধিতে অভাব দেখা যায় ভিটামিন ডির অভাবে। এবং ভিটামিন ডি থাকলে কিন্তু ভিটামিন ডি আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সারাস হিসাবেও কাজ করে, তাই ভিটামিন ডিকে আমাদের প্রত্যেকেরই উচিত লেভেলে রাখা বা তার দিকেও নজর দেওয়া। এবং যখনই দেখবেন আপনার শরীরে ভিটামিন ডি কম হয়েছে, তখনই কিন্তু ডাক্তারের কাছে গেলেই কিন্তু ডাক্তাররা বলে যে পারলে একটু রোদে বসুন। তাই যাই খান না কেন, যা কিছুই করুন না কেন, যদি পারেন প্রত্যেক দিন একটু যদি রোদে বসতে পারেন, সেটা কিন্তু আমাদের সানলাইট হচ্ছে ডিরেক্ট সোর্স অফ ভিটামিন ডি। তো আশা করছি বন্ধুরা আপনার ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আরও পাঁচটা মানুষ জানতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগলো। শ্রেয়া আপনাদের আপনাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার শ্রেয়া নতুন কোনো ভিডিও বা ভ্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। টেক কেয়ার, বাই বাই।